সুপ্রিয় দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা সবাই বাসায় আছো, ভালোই আছো, সবাই বাসায় থাকো, বের হয়েও না, বাইরে একটা ভাইরাস দেখা দিয়েছে, এই ভাইরাসটা ছোঁয়াচ্ছে, সেই জন্য আমি বলছি তোমরা সবাই বাসায় থাকো, মা বাবার কথা শুনো, সঙ্গে সঙ্গে একটু আমাদের ক্লাসে দেখো, পড়াশোনা করো। আমি তোমাদের গত ক্লাসে কি করিয়েছিলাম, গুণের কাঠামোগত প্রশ্ন। আজ আমি তোমাদের পড়াবো সেই গুণেরই আরেকটা কাঠামোগত অঙ্ক। চলো তাহলে আমরা খাতা কলম নিয়ে রেডি হই আরেকটা ক্লাস করানোর জন্য। সবাই বোর্ডের দিকে তাকাও, আসো। তাহলে দ্বিতীয় ক্লাসটা প্রথমে আমি কি করবো, রনির নিকট আছে 80 টাকা, অঙ্কটা লিখে নাও, রনির নিকট আছে 80 টাকা, রাফির নিকট, রাফির নিকট রনির টাকা 6 গুণ। ঠিক আছে, সবাই লিখে নিয়েছ? তাহলে আমাদের ফার্স্ট প্রশ্নটা কি হবে, এখান থেকে আমি চারটা প্রশ্ন করব। চারটার মধ্যে প্রথম প্রশ্নটা হলো, 1 নাম্বার, রনির নিকট রনির টাকা
Thank you.
দ্বিগুণ করে নেবে। এখানে লিখো সবাই লিখো 480 গুণ 12 কত হয় দেখো 200 আর যখন 06 হাতে নিয়ে 4 দিন আর থাকে 9 100 আর থেকে 8 4 থেকে 4 0 6 7 7 হাতে নিয়ে 1 তাহলে আমাদের রাশি টাকাটা কত আসলো 5760 টাকা ঠিক আছে সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা একটা অঙ্ককে চারটা ভাগে ভাগ করি ক খ গ ঘ এই চারটা অঙ্ক আগে একটা অঙ্কের মধ্যে তাহলে নিশ্চয়ই দ্বিতীয় অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকে আর কি করব এখানে শেষ করে দেব এবং তোমাদের এই অঙ্কটা আমি কি থাকবে এই অঙ্কটা থাকবে তোমাদের